আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কালমেঘা গ্রাম। কালমেঘা গ্রামে আমি যে স্পটে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার নানা বাড়ি। তো নানা তো আর বেঁচে নেই, নানিও বেঁচে নেই। এই নানা বাড়ির এটা পার্টিশন ভাগ হয়ে মামা খালা এরা বাড়ি করেছে। তো দুপুরে খাবারটা এই যে খালাতো ভাই দাঁড়ায় আছে, খালাতো ভাইয়ের সাথেই আর কি খাওয়া দাওয়া হয়েছে। তো আমি এখন এখান থেকে বিদায় নিচ্ছি। প্রচুর বৃষ্টিপাত ছিল, বৃষ্টিপাতের ভিতরে এই যে সাকিন খালাতো ভাই এই আমার হুন্ডা পুরোপুরি প্যাকেট করে রাখছে এই অবস্থায়। এখনও এগুলো খুলে দিলে পরে আমি এখান থেকে ইনশাল্লাহ রানিং করে আবার চলে যাব আমার গন্তব্যস্থলে। প্রথম যাবো পাথরঘাট এলাকায়, থানা পাথরঘাটা, পাথরঘাটা থেকে আবার ব্যাক করব বরগুনা জেলায়। তো দোয়া করবেন, খুব সুন্দর মনোরম দৃশ্য। এই এখন বৃষ্টি নাই তো ভালো লাগতেছে এই মুহূর্তে। এই যে দেখেন, একটু দেখাই, এই যে হাঁস ধান খেত, পুরো বিলের মতো অবস্থা, অনেক সুন্দর। একটা মাঝখানে সড়ক বসে গেছে আর সড়কের পাশেই হচ্ছে মামা বাড়ি। আপনি আমার মায়ের উদ্দেশ্যে কিছু বলেন। ভালো আছো? আর কিছু বলেন, মায়ের কিছু বলেন। আমার নাম এমন না, হ্যাঁ এইখান থেকে দেখা যাবে না, আপনি বলেন। বলেন, ভালো আছো? দোয়া রাখেন। দোয়া রাখি, আমি আছি ভালো। আচ্ছা ঠিক আছে। এই আর কি কাজকর্ম কিছু করতে পারি না। আচ্ছা মা, এই যে তোমার ওয়াব মামু কিন্তু এখন আমার ফ্রেন্ড হয়ে গেছে। এখন কিন্তু তার উপরে আমার কোনো রাগ নাই। সে যদিও আমার দাওয়া দিছে ওই মুহূর্তে, কিন্তু এখন কিন্তু সে বুঝতে পারতেছে দাওয়া দেওয়া ঠিক হয় না। সে আমার এসে বুঝতে তারপর সে দাওয়া দেয় নাই আর কি। অন্য মানুষ কবে দাওয়া দিছে তার মনে নাই। ঠিক আছে, যাই হোক, আমি কিন্তু তোমার ওয়াব মামুর সাথে কিন্তু আমি ফ্রেন্ড হয়ে গেছি, বুঝতে পারছো মা? আচ্ছা আল্লাহ, এখন একসাথে মিলে গেছি, একসাথে ভাত খাইছি এই আর কি। ঠিক আছে, বর্তমানে আমি কালমেঘা ইউনিয়নের সুন্দরী এলাকায় আছি। এটা হচ্ছে আমার নানা বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। এখানে আমার এক বোন জামাই বাড়িতে বেড়াতে এসেছি, সাথে আমার এক ছোটো ভাই আছে সাকিন, ওর সাথে আমি এখানে আসছি। তো বর্তমানে এখানকার যে পরিবেশ, এটা বন্যা মানে ভয়াবহ একটা পরিস্থিতি। অনেক বাতাস, সাগরের চাপে পানি এখানে ঢুকতেছে বিস্ফালিত হয়েছে, আর এটা ঢল হচ্ছে এই অবস্থা। আমাদের এখানকার মানুষগুলো অনেক সাহসী, মানে কারণ তারা সাগর উপরে থাকে, এই ট্রলারতে যাতে তারা মাছ ধরতে। আসলে এখানে থাকাটা মনে হয় ঠিক হচ্ছে না, তারপরেও এখানে আসছি এই অবস্থা করার জন্য। ঘুরতে এসে যে অবস্থা দেখতেছি, যে প্রচণ্ড বাতাস, এই বাতাসে টিকে থাকাটাই একটা দুঃখের ব্যাপার। বিশেষ করে আমাদের মতো মানুষরা যদি এখানে আসে পরে কাটা লেগে যাবে। যাই হোক, আমি এখানে চলে যাবো ইনশাল্লাহ, আর পরবর্তীতে আবার আপনাদের সাথে সাক্ষাৎ করবো। আসি, আসসালামু আলাইকুম। একটু দেখা দিই, আসসালামু আলাইকুম। বাতাস প্রচুর বাতাস,